হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে আরও একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এখন হলো আমি একটু বাহিরে বের হয়েছি, আর বাহিরে বের হয়ে একটু ঈদের কেনাকাটা করবো। এর জন্য তো এখানে আমি কিছু ড্রেস দেখছি, দেখা যাক যদি পছন্দ হয় তাহলে একটা কিনে নেব আমার জন্য। তো আমি দেখছি এখানে এক জায়গায় এসেছি, এটা ছিল একজনের বাড়িতে, এই দোকানটা ছিল একজনের বেসমেন্টে। তো দেখা যাক যদি পছন্দ হয় তাহলে নিয়ে নেব। তো আমি আসলে ড্রেসগুলো দেখছি, এখানে আসলে লং ড্রেস আছে, তারপর হলো বাচ্চাদের কাপড় আছে, বাচ্চাদের কাপড় বলতে বাচ্চাদের পাঞ্জাবি, বড়দের পাঞ্জাবি এই সব, আর কিছু ড্রেস আছে। তো এখানে লং ড্রেস আমি দেখছি, যদি পছন্দ হয় তাহলে কিনে নেব। আর এই তো এখানে একটা গ্রিন কালার ড্রেস দেখতে পাচ্ছেন, এই ড্রেসের দাম কিন্তু অনেক টাকা। তো আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আশা করি ভিউয়ার্স আমার আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল বাটনটা প্রেস করবেন, এতে করে আমি যখন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। তবে আমি জানি আমার চ্যানেলটা এখনও অনেক আপুরা সাবস্ক্রাইব না করে আমার ভিডিওগুলো দেখেন, অবশ্যই আজকের পর কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, কারণ সাবস্ক্রাইব করতে তো আর বেশি সময় লাগে না, একটা ক্লিক করলে কিন্তু হয়ে যাবে, কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে নেবেন। তো এখানে হলো বোরকার কালেকশন, আর এই যে বোরকাগুলো, এই বোরকাগুলো সৌদি আরবি। তো এখানে কালো বোরকা আছে বা বিভিন্ন কালারের বোরকা আছে, তো সেগুলো আমি একটু দেখছি। এখন হলো আমি এখান থেকে চলে এসেছি, আর এখান থেকে আমার ছেলের জন্য একটা পাঞ্জাবি কিনেছি, আর ইউসুফার আব্বুর জন্য একটা পাঞ্জাবি কেনা হয়েছে। তারপর হলো আরও একটা শপে চলে এসেছি, এখানেও আমি কিছু ড্রেসগুলো দেখছি। আসলে এই দোকানটাও ছিল বাঙালি, তো আমি একটু শ্যুট করেছি আর আপনাদেরকেও শেয়ার করলাম। তো এখানে হলো বোরকার কালেকশন, আর এখানে আবার বোরকাগুলো একটু সস্তা ছিল। তো আমি আসলে বোরকাগুলো দেখছি, আমার আর তো বোরকার আসলে প্রয়োজন নেই, আমার বোরকা অলরেডি আছে, এজন্য আর আমি বোরকা কিনবো না। তো একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানেও বোরকা অনেকগুলো বোরকা আছে বিভিন্ন কালারের। তো এই তো আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর এখানে একটা বোরকা, আসলে বাচ্চাদের বোরকা। তো দেখা যাক, আমার রাহমার জন্য আসলে আমার পছন্দ হয়েছে, যদি কিনে নিয়ে যেতে পারি। ও আবার বোরকা পরতে অনেক পছন্দ করে, কারণ আমি যখন বোরকা পরি ও বলে যে ও লং ড্রেস পরাতে। তো ভাবছি ওর জন্য একটা বোরকা কিনে নেব, কারণ ও পছন্দ করে যখন। তো অন্যদিকে মানে ড্রেসগুলোও দেখছি, এখানে ও ড্রেস আছে, এখন হলো আমি বাসায় চলে এসেছি। বাসায় চলে এসে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, শপিং করা হয়েছে মানে টুকিটাকি শপিং করা হয়েছে আমার বাচ্চাদের জন্য। তো বাচ্চাদের জন্য কী কী শপিং করলাম একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ওদের জন্য প্লেস থেকে কিছু কাপড় চোপড় কেনা হয়েছে, তারপর হলো বার্লিংটন থেকে কেনা হয়েছে, কারণ আমার কাছে মনে হয় বাচ্চাদের কাপড় যদি আরামদায়ক হয় তাহলে যে কোনো জায়গায় হোক না কেন আমি আসলে কিনে ফেলি। তো ওদের জন্য কিছু কাপড় চোপড় কেনা হয়েছে, আর আমার জন্য আসলে আর কিনা হয়নি, কারণ আমার পছন্দ মতো হয়নি, এজন্য আর কিনা হয়নি। তো ভাবলাম আসলে অনেক কাপড় চোপড় আমার বাসায় আছে, যে কোনো একটা পরে নেব, আর এখনও আমার অনেক কাপড় আছে, একদিনও কিন্তু পরা হয়নি। তো ভাবলাম এত কাপড় চোপড় গড়ে থাকতে আসলে আর কিনবো না। তো এখন হলো আমার মেয়ের জন্য কিছু কাপড় এনেছি, আর ওর জন্য একটু বড় সাইজের কাপড় এনেছি, কারণ ওর একটু বড় কাপড়গুলো লাগে, দেখা যায় ওর মাপ মতো যদি কাপড়গুলো আনি কয়েকদিন পরার পর এই কাপড়গুলো একদম ছোটো হয়ে যায়, এজন্য একটু বড় কাপড় আমি আসলে নিয়ে এসেছি। বিশেষ করে ওর প্যান্টগুলা একটু বড় সাইজের কিনতে হয়। তো এই যে এখানে আমি একটা প্যান্ট নিয়েছি, এই প্যান্টগুলো আবার প্লেস থেকে নিয়েছি। তো প্লেস থেকে আসলে বেশি কাপড় কেনা হয়নি, দু একটা করে কেনা হয়েছে। তো এখানে হলো আমি ওর জন্য যে ড্রেসগুলা,
পাতলার মধ্যে যে সামারে পরতে পারবে সেগুলো নিয়ে এসেছি। এই কাপড়গুলো অনেক আরামদায়ক, তো সেই কাপড়গুলো নিয়েছি। আর একটু বড়ই নিয়েছি, কারণ ও ড্রেস পরতে পছন্দ করে, তো বড় কাপড় নিলাম। এই কাপড়গুলো আবার বার্লিংটন থেকে মানে নিয়ে এসেছি। এই কাপড়গুলো অনেক আরামের, অনেক সফট, গায়ে একদম মানে বসে যাবে। তো প্লেসটা কি মানে দুইটা গেঞ্জি এনেছি, আর এই যে স্যান্ডেল, এই স্যান্ডেলটা আমি প্লেস থেকে নিয়ে এসেছি, কারণ ওরা যখন সাইকেল চালায় তখন ওরা বলে যে পায়ের মাঝে ব্যথা পায়, তো ওদের জন্য দুইটা নিয়ে এসেছি। তারপরে এই তো আমার মেয়ের ড্রেস নিয়েছি একটা, এটার কালার কিন্তু অনেক সুন্দর আর জর্জেটের মধ্যে, তো খুবই ভালো লাগছে, সেটাও নিয়ে আসলাম। সত্যি বলতে কি বলবো, এই কাপড়গুলো এত সফট আর এত আরামদায়ক, আসলে খুবই ভালো, বাচ্চাদের জন্য খুবই আরামদায়ক কাপড়। এগুলো কিন্তু বার্লিংটন থেকে কিনেছি, এগুলো সামারের মধ্যে পরতে আসলে অনেক ভালো লাগবে, আরাম পাবে এই কাপড়গুলো পরতে। আর এই কাপড়ের কালারটাও অনেক সুন্দর, আমার ভালো লেগেছে, তো নিয়ে আসলাম। আর বাচ্চাদের কাপড় আসলে অনেক বেশি লাগে, কারণ দেখা যায় অনেক সময় নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি, অনেক সময় অনেক জিনিস ফেলে দেয় বা কাপড়ে দাগ পড়ে যায়, এজন্য আসলে বাচ্চাদের কাপড় অনেক লাগে। তো এখানেও আমি আমার মেয়ের জন্য আরও একটা কাপড় নিয়ে এসেছি, কারণ ওদের কাপড় দেখলে অনেক ভালো লাগে, কারণ বিশেষ করে মেয়েদের কাপড় অনেক সুন্দর থাকে। আর ও যদি সাথে থাকে তাহলে তো সব কিছু ও মানে কিনে ফেলতে চায়, ও বলে এটা দাও ওটা দাও, মানে সব কিছু ওর পছন্দ হয়ে যায়, ওর ড্রেস পরবে। ওর কাপড়ের প্রতি অনেক দুর্বল, ও সব সময় নতুন ড্রেস পরবে। ওকে যদি প্রতিদিন একটা করে কাপড় পরানো হয় ও অনেক খুশি হয়ে যায়, কারণ কাপড় পরার পর মানে এত খুশি হয় বলে বুঝাতে পারবো না। আর ওর জন্য যতগুলো কাপড় নিয়েছি সবগুলো কাপড় কিন্তু আরামদায়ক, অনেক ভালো। তারপর হলো আমার ছেলের জন্য কিছু কিনেছি, বেশি আসলে রাহমার জন্য কিনা হয়েছে, রাহমার কাপড়গুলো আসলে বেশি চোখে পড়ে, দেখা যায় ওর কাপড়গুলোও সুন্দর লাগে। তো এই তো এখানে কাপড় দেখিয়েছি একটু, এখন হলো আমার ছেলের কাপড়গুলো দেখিয়ে দিচ্ছি। আর আমার ছেলের আসলে কাপড়গুলো একটু ছোটো হলেও কোনো সমস্যা হয় না, কারণ ও মানে অনেকটা হালকা পাতলা এজন্য, তো ওর জন্য নিয়ে আসলাম। আর এই প্যান্টটা নিয়েছি প্লেস থেকে, তো আমার মনে হয় ছেলের কাপড়গুলো প্লেসের মধ্যেও ভালো, মানে প্যান্টগুলো অনেক ভালো থাকে, আর ওর জন্য বেশিরভাগ প্লেস থেকে কিনা হয় মানে প্যান্টগুলো। আর এখানে হলো সামারের জন্য মানে শর্ট প্যান্ট নিয়েছি, তো ও আবার বলে এগুলো বাট্টি বাট্টি কেন, এগুলো পরবে না। তো আমি বলছি যে এখন তো সামনে গরম চলে এসেছে আর এখন গরমের মধ্যে এগুলো পরতে পারবে। তারপর হলো এখানে একটা প্যান্ট নিয়েছি লম্বা, আর এগুলো কিন্তু ওর মানে কোমরের মধ্যে হয় না, কারণ কোমরটা একটু চিকন এজন্য হয় না। আর যদি বয়স দেখে ওর কাপড়গুলো কিনা হয় তাহলে দেখা যায় অনেক বড় হয়ে যায়, আর একটু যদি ওর বয়স থেকে একটু কম বয়স দেখে কিনা হয় তাহলে দেখা যায় ওর কাপড়গুলো একদম মাপ মতো হয়ে যায়। তো এই আর কি। তো এই আর কি, আমার বাচ্চাদের জন্য ঈদের শপিং করা হয়েছে, তো আমার মেয়ের জন্য এখনও কোনো ড্রেস কেনা হয়নি, দেখা যাক এর মধ্যে হয়তো ঈদের দিন পরার জন্য একটা ড্রেস কিনে নেব। তো এখানে হলো আমি কিছু মিষ্টি বানাবো, আর মিষ্টির জন্য আমি নিয়েছি 3 টেবিল চামচ সুজি আর 2 টেবিল চামচ পানি দিয়ে আমি এখন কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। অনেক দিন পর এই মিষ্টিটা আমি তৈরি করছি, জানি না কতটুকু পারবো, আমার কাছে মনে হয় কয়েকদিন না করলে মানে হাত থেকে চলে যায় মনে হয়, এরকম মানে একটু ভয় ভয় লাগে, মানে কীভাবে হবে, সুন্দর হবে কি না, একটা মানে টেনশন থাকে। তারপর হলো আমি এখানে 2 কাপ নিয়েছি পাউডার দুধ, তারপর হলো 2 টেবিল চামচ নিয়েছি ময়দা, 1 চা চামচ নিয়েছি আমি বেকিং পাউডার। এখন সব কিছু উপকরণ আমি একসাথে মিক্স করে নিচ্ছি। মিক্স করার পর হলো আমি
দিয়ে দেব যে সুজিটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই সুজিটা। তার আগে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ ঘি। 2 কাপ পাউডার দুধের জন্য আমি 2 টেবিল চামচ ঘি ইউজ করছি, আর এখানে আমার 2 টেবিল চামচের যে টিস্পুনটা আছে সেটা আমি ইউজ করেছি। তো এখন হলো আমি ঘি আর পাউডার দুধ সব কিছু একসাথে আমি ভালো করে মিক্স করে নিয়েছি, আর এই মিষ্টিগুলো তৈরি করছি। আগামীকাল আমি ইফতারে দাওয়াতে চলে যাব, এজন্য হাতের বানানো মিষ্টি বানিয়ে নিচ্ছি। এখন হলো আমি দিয়ে দিচ্ছি ভিজানোর যে সুজিটা আমি রেখে দিয়েছিলাম সেই সুজিটা। সুজিটা দেওয়ার পর আমি আবারও মেখে নেব। তারপর হলো আমি নিয়ে নিচ্ছি দুধ। দুধটা আমি এখানে 6 থেকে 7 টেবিল চামচ নিয়েছি। আমি পুরোটা আমার যদি লাগে তাহলে দেব, আর যদি লাগে না তাহলে আমি যতটুকু লাগে ততটুকু দেব। আমি অল্প অল্প করে দিচ্ছি, একসাথে কোনো সময় কিন্তু মিষ্টিতে দিতে যাবেন না, কারণ অনেক সময় দেখা যায় নরম হয়ে যাবে। তো এখন হলো আমি একটু একটু দুধ দিয়ে আমি মিশিয়ে নিয়েছি। তো আমার 7 টেবিল চামচ দুধ, আমার পুরাটা লাগেনি, প্রায় 6 টেবিল চামচের মতো আমার দুধ লেগেছে। এর মধ্যে কিন্তু আমার মাখানোটা হয়ে গিয়েছে। এখন হলো আমি এই দুধের যে খামিরটা তৈরি করেছি সেটা আমি রেখে দেব, আর হাতটা ক্লিন করে নেব। এর মধ্যে আমি রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। তো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর আমার দুধের যে ডুটা আমার কিন্তু তৈরি হয়ে গিয়েছে। তো 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিয়েছি। 10 মিনিট পর এখন আমি আপনাদেরকে মিষ্টি বানিয়ে দেখাবো। তো হাতের মধ্যে আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি। ঘি মাখানোর পর হলো আমি একটু মতে নিচ্ছি এই যে দুধের যে খামিরটা বানিয়ে রেখেছি সেটা। তারপর হলো আমি আমার পছন্দ মতো বলগুলো বানিয়ে নেব বা মিষ্টিগুলো বানিয়ে নেব। আপনারা একটু ছোটো বড় করে বানিয়ে নিতে পারবেন। আমি একটু মিডিয়াম সাইজের করে বানিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে বানিয়ে নিয়েছি, হাতে তালুর মধ্যে নিয়ে এভাবে গুল গুল করে বানিয়ে নেব। সবগুলো কিন্তু এক সাইজের করে বানিয়ে নেব। তো 2 কাপ দুধে আমার প্রায় 21টার মতো মিষ্টি হয়েছে। তো সবগুলো আমি মিষ্টি বানিয়ে নিয়েছি। এখন হলো বাজার পালা, আমি চলে যাব চুলার মধ্যে। তো এই তো আমার মিষ্টিগুলো কিন্তু হয়ে গিয়েছে। এগুলা যখন তেলে দেব তখন ফুলে ডবল হয়ে যাবে। তারপর হলো আমি চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটার মধ্যে আমি পরিমাণ মতো তেলও দিয়ে দিয়েছি, আর ফ্রাই প্যানটা অনেক বড় ছিল, তো একসাথে আমি সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি। তো আপনাদের যদি একসাথে যদি মিষ্টি বাছতে পারেন না তাহলে 2 বারে বেজে নিতে পারেন। এখানে আমার সবগুলো একসাথে আমি বেজে নিচ্ছি। তো দুধটা অল্প গরম হওয়ার সাথে সাথে আমি মিষ্টিগুলো দিয়ে দিয়েছি, আর মিষ্টিটা দেওয়ার পর হলো একটু একটু বাবল উঠছে মিষ্টির মধ্যে। তো আস্তে আস্তে আমি এভাবে নাড়াচাড়া, আসলে আমার ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি, এজন্য দেখতে পাচ্ছেন মানে অনেক জোরে নাড়াচাড়া করছি। আমি আস্তে আস্তে কিন্তু এই মিষ্টিটা নাড়াচাড়া করছি, আর এই মিষ্টিটা একটু সময় নিয়ে বাছতে হবে, কারণ সময় নিয়ে বাজলে মিষ্টির ভিতরটা কিন্তু অনেক সুন্দর হয়, সফট হয়, আর শিরাটা ভিতর পর্যন্ত ঢুকে যায়। তারপর কিছুক্ষণ মানে বাজার পর আমার মিষ্টির কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন হলো আমি কিছুক্ষণ এটাকে ভেজে নেব, তারপর মিষ্টিটাকে নামিয়ে নেব। নামিয়ে তারপর আমি শিরা তৈরি করব। এখন আমি শিরাটা তৈরি করিনি। তো এই তো আমি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, আর পুরাটা কিন্তু মিষ্টি একই কালার হবে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিলে। তো এই তো আমার মিষ্টিগুলো কিন্তু ভাজা হয়ে যাচ্ছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। নামানোর পর হলো আমি একটা সাইডে রেখে দিয়েছি। তারপর এখানে আমি একটা হাঁড়ি নিয়েছি, হাঁড়ির মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণে চিনি। চিনিটা দেওয়ার পর আমি মেজারমেন্ট কাপ দিয়ে আমি মেপে মেপে 4 কাপ পানি দিয়ে দিয়েছি। তারপর হলো আমার লাগবে 2টা এলাচ দিয়ে দেব একটু গ্রান হওয়ার জন্য। এলাচি মিষ্টির মধ্যে দিলে সুন্দর একটা গ্রান ছড়ায় মিষ্টির মধ্যে, আমার কাছে ভালো লাগে। আপনারা যদি পছন্দ করেন না তাহলে না দিলেই চলবে। তারপর আমি দিয়ে দেব অল্প পরিমাণে লেবুর রস, এক টুকরো লেবু নিয়েছি। তারপর আমি চিপে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, যাতে ঠান্ডা হওয়ার পর এই শিরাটা জমাট বেঁধে না যায়, এর জন্য আমি লেবুর রস দিয়ে দিলাম। তারপর আমি নেড়ে ছেড়ে এই মিষ্টির যে চিনিটা আমি গলিয়ে নেব। গলানোর পর যখন বলক চলে আসবে তখন আমি মিষ্টিগুলো দিয়ে দেব। এই তো আমার চিনিটা কিন্তু গলে গিয়েছে আর বলক চলে এসেছে। এখন আমি পুরাটা মিষ্টি আমি দিয়ে দিচ্ছি শিরার মধ্যে।
তারপর হলো মিষ্টিগুলো আমি প্রায় 5 থেকে 6 মিনিট গড়ি দরে আমি এটাকে রান্না করব। এর বেশ আমি কিন্তু এই মিষ্টিটাকে জাল করব না, আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। অন্যদিকে হলো আমি এখানে সেহরি খাবো, তো সেহরির জন্য হলো আমি রান্না করেছি, এই যে আগের একটা ব্লগে দেখিয়েছিলাম আমি সিম রান্না করেছিলাম, তারপর হলো শুটকি রান্না করেছি, টক রান্না করেছি, এসব দিয়ে আমি সেহরি খাবো। তো এই মিষ্টিটা আমি সেহরির আগে এই কাজটা করেছিলাম, তো এখন হলো আমি সেহরি খাবো। আর এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি, তো এখন হলো আমাদের সেহরি খাওয়া হবে। আর মিষ্টিগুলা মানে হয়ে গিয়েছে, আমি 5 থেকে 6 মিনিট এটাকে রান্না করেছি, তারপর আমি চুলার আগুনটা বন্ধ করে দিয়েছি। এখন হলো আমরা সেহরিটা খেয়ে নেব। তো আমি আপনাদেরকে একটু পরে দেখিয়ে দেব আমার মিষ্টিটা মানে কেমন হয়েছে। এটা ছিল পরের দিন সকালবেলা, তো ঘুম থেকে ওঠার পর আমার কাজ হলো আমার গাছগুলো আমি বাহিরে বের করেছি, আর এই চারাগুলো আমি কিনে নিয়ে এসেছিলাম, তো এখন হলো আমি রোদে দিয়েছি। আর এই চারাগুলো এখনও আমি বাহিরে বের করিনি, ঘরের ভিতরে আমি মানে রেখে দিই প্রতিদিন, আর রোদ যখন উঠে তখন হলো বাহিরে বের করি। এই যে টমেটোর চারাগুলো ফুল দিয়েছে, তো এইগুলো আসলে এখন যত্ন করছি। আর মিষ্টিগুলো আসলে এখনও দেখানি হয়নি, তবে পরে দেখিয়ে দেব। আর এই তো এখানে হলো সামনের সাইড দিয়ে মানে ইসবর আব্বু গাছগুলো কেটে নিচ্ছেন, কারণ গাছগুলো অনেক লম্বা হয়ে গিয়েছে, তো বলছে যে এগুলা কেটে নেই। আর আমি গাছের চারাগুলো বের করেছি, আর কিছু চারা আমি রোপণ করব, তো সেগুলো কিন্তু গজিয়েছে, চারা গজিয়েছে, তো এগুলো আমি মানে মাটির মধ্যে রেখে দেব। তো ওয়েদারটা কিন্তু অনেক ভালো ছিল, তো বাহিরে বের করেছি সব কিছু। এখন হলো এখানে আমি বাহিরে বসে আমি চারাগুলো আমি মাটির মধ্যে রেখে দিচ্ছি, আর এই যে চারা গজিয়েছে, এগুলো হলো মিষ্টি কুমড়ো, তারপর হলো সিমের বিচি, এগুলো আমি টিস্যুর মধ্যে রেখে দিয়েছিলাম, তো চারাগুলো গজিয়েছে, তো এখন আমি রেখে দিচ্ছি। এখন হলো আমি ঘরে চলে এসেছি, আর ওদেরকে আমি দুপুরের খাবার দাবারটা শেষ করে দেব, কারণ ওরা এখনও খায়নি, তো ওরা দুজনকে আমি একসাথে বসে মানে মুখে তুলে তুলে দিচ্ছি, তো ওরা ঠোক দিয়ে আসলে খাচ্ছে। আর রাহমা আসলে আগে ঠোক খেতো না, তো এখন দেখা যায় একটু একটু ঠোক মানে খাওয়া শিখছে, তো অনেক সময় নিয়ে ওদেরকে অল্প কিছু ভাত খাইয়ে দিয়েছি। তারপর হলো আমি এখানে বাহিরে বের হয়েছি বলতে আমি আমার ফ্যামিলি ডলারে চলে এসেছি, আমার ঘরের যে পাশে ফ্যামিলি ডলার সেখানে, তো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করে। আর এখন হলো চলে এসেছি, প্রায় 1-2 মিনিট লাগে মানে চলে আসতে, যদি আমাদের পিছনের সাইড দিয়ে যদি রাস্তা থাকতো তাহলে 1 মিনিটও লাগতো না মানে চলে আসতে পারতাম। তো এখন হলো আমি চলে এসেছি ভিতরে, তো এখানে আসলে কোনো কিছু আর কিনবো না, শুধু ওয়ান টাইমের যে বাটিগুলো আছে সেগুলো আমি নিয়ে নেব মিষ্টি মানে নেওয়ার জন্য। তো এখন হলো আমি চলে এসেছি, আর এখান থেকে আমি ছোট্ট 2-1টা বাটি নিয়ে নেব।
এখন হলো আমি ফ্যামিলি ট্রলার থেকে বের হয়ে গিয়েছি, বাসায় চলে যাব। আর বাসায় চলে গিয়ে তারপর আমি চলে যাব ইফতারে। আমার আজকে হলো ইফতারের দাওয়াত ছিল, তো সেখানে চলে যাব। আর এখন হলো প্রায় 7টা বেজে গেছে, তো একদম কাছে আছে এজন্য আর কি। এখন হলো আমি এই মিষ্টিগুলো নিয়ে নিয়েছি, আর এখানে প্রায় 21টা মিষ্টি হয়েছে, আর অনেক সুন্দর হয়েছে। মিষ্টির কালারটা এখন দেখতেই পেরেছেন। তো আমি দুইটা ওয়ান টাইমের বাটিতে নিয়েছি, তো আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আর এই মিষ্টিগুলো অনেক মজার হয়েছিল, মাশাল্লাহ। তো এখন হলো আমি মানে ওদের বাসায় চলে এসেছি, আর ইফতারের সময় একটু শ্যুট করলাম। এখানে হলো ইফতারি রেডি করা হয়েছে টেবিলের মধ্যে, তো একটু শ্যুট করে নিয়েছি। তো আশা করি ভিউয়ার্স আমার আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে। আবারও বলছি, যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর এই তো আজকের ব্লগটা আশা করি সবার কাছে ভালো লেগেছে। এখানে হলো আমি ইফতারি কিছু কিছু মানে রাখার পর আমি একটু শ্যুট করে নিয়েছি। আমি ইফতারিগুলো একটু পরিবেশন করে নিয়েছি, আর খাচ্ছি বিরিয়ানি বানানো হয়েছে, সেটা কিন্তু টেবিলে আনা হয়নি। আমি মনে করেছি সেইগুলো মানে ইফতার কমপ্লিট হয়ে গিয়েছে, আর পরে দেখা যায় খাচ্ছি বিরিয়ানিটা আনা হয়েছে, তখন আর আমি আর শ্যুট করিনি। তো এই আর কি আমার ইফতার আয়োজন। আসলে সব ইফতারগুলো অনেক মজার হয়েছিল। তারপর এখানে ছিল বেগুনি আর আলুর চপ, ডালের পেঁয়াজু, রোল, এগুলো আর কি। আর তো ফ্রুটস তো সাথে আছে, আর তো আমার যে মিষ্টিগুলো আমি মিষ্টিও মানে দিয়ে দিয়েছি সবার প্লেটে প্লেটে। তো একটা একটা সব কিছু দিয়েছি, যে যতটা খেতে পারে মানে পরে নিয়ে নেবেন। তো এই আর কি আমার আজকের ব্লগ এখানে আমি শেষ করে নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।